সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা যে কে একটু আসলাম আমাদের গ্রামে, যে দেখতে পাচ্ছো এটা একটা বড় গঙ্গার মতনই দিঘি, এটাকে আমরা দিঘি বলি। তো এখানে ফুল মজা আছে ভাই গা ধুতে এসে। তো এখন যাচ্ছি আমরা এটা রিলস বানাতে ভাই ছোট ইউটিউবে। তো হ্যালো গাইস, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা, খেয়ে দেখাচ্ছি আমাদের এরিয়াটা কীরকম দেখতে লাগে। তো সো এই হচ্ছে আমাদের গ্রামের এরিয়া দেখতে পাচ্ছ ভাই, খুব সুন্দর খুব সুন্দর জায়গা। এখানে গা ধুয়ে ভাই খুব মজা আসে। তো গাইস দেখতে থাকো, আজকে আমরা যাচ্ছি আম চুরি করতে পরের গাছে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, এক নম্বর আম চোর যাচ্ছে আম চুরি করতে। আমরা তো আম ফাম খেতে পাই না, ওইটা চুরি করতে যাচ্ছি, বুঝতে পারলে তো? আমরা গরিব মানুষ, পাবো কোথায় আম ফাম? ঠিক ঠিক, এইটা ভাই বেটা আমার ইউটিউবে। তড়প হি এসি ঘাটে আমরা স্নান টান করে গা পা ধুয়ে একদম বাড়ি চলে যাব। আগে দু চারটে রিলস বানাতে হবে, আগে একটু ঠান্ডা জায়গায় আমরা বসে বসে আম গুলো খাবো। এ নুন মরিচ আনা হয়নি তো? আমের সাইজ গুলো দেখে দে, এই সাইজ আম হিমসাগর। উঠি পড়ি আগে ছোট আমটার উপর লোভ ছিল বুঝলি। কঠিন হারাম রে আমরা লাই আম চিড়কে চলে এলাম, ভিডিও করতে ইচ্ছে। আম লিজা জানে না তোর প্রেমে কি আমাদের আমচুর করা হয়ে গেছে। এবার আমরা খেয়ে দে ভাই একটা রিলস বানাবো। রিলসটা এই যে আমার ফেসবুকে, আর এই যে ব্লগটা শুট করছি এটাও ফেসবুকে ছাড়বো। তোমরা যদি ফেসবুকে দেখে থাকো, তোমার ফেসবুকে আমার ইউটিউবের লিংক দেওয়া থাকবে, অবশ্যই লিংকে যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে, তো অবশ্যই গাইস তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। গাইস আমগুনা দেখি, অবশ্যই গাইস আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে নিবে, ঠিক আছে? আর লাইক তো করতে ভুলবা না ভাই জান, তোমরা একটু সাপোর্ট মাপোর্ট না করলে কারা করবে বলো তো ভাই? অনুভবে তো ফাইনাল গাইস, ফাইনে বলা তো কারণে গা বাস। এখান থেকে ব্লগ মানে ইউটিউবে আমাকে তো সবাই চিনেন তোমরা, এখান থেকে ব্লগ আমরা বন্ধ করছি ভাই।